সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা এবং স্বাগত সবাইকে। এমন একজন মানুষ আজকে আমার অতিথি, গানে ভরপুর। এ পর্যন্ত যতটুকুই বয়স, তার পথ চলার একমাত্র সঙ্গী গান, সুর, তাল, লয়। এন্ড্রু কিশোর তিনি। চিরসবুজ, কণ্ঠে সতেজ এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক জলজলে পুরুষ এন্ড্রু কিশোর, প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। যারা দেখছেন এখন সেটার সামনে বসে দেশ বিদেশে, সবাইকে আমার শুভেচ্ছা। রাজশাহীর ছেলে আপনি এবং ম্যানেজমেন্টে আপনার লেখাপড়া। তো আমরা অনেকেই টুকটাক আপনার নানা ধরনের চড়াই উত্তরাই সম্পর্কে আমরা শুনেছি, তারপর একটু শুনতে চাই যে এই যে গানের বিশাল ভাণ্ডার, যেখানে ক্রমাগতই সুর, তাল, লয়, সমস্ত অনুরণন, এই পোকাটি কীভাবে সেই দূর অতীতে এন্ড্রু কিশোরের মাথায় ঢুকলো? আমি যে স্কুলের ছাত্র যার হাত ধরে আবার পৃথিবীতে গানের জগতে আসা, যিনি আমাদের পরিবারে খুব বদ্ধ, আমার ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু প্রয়াত, তো উনি ছোটোবেলায় ভাবতেন যে আমি হয়তো ক্লাসিক্যাল সিঙ্গার হব। কিন্তু স্বাধীনতার পরে যখন আমার ভয়েস চেঞ্জ হয়ে গেল, তারপর যখন অ্যাডাল্ট ভয়েসে এলাম, তখন অলরেডি আমি ওপার বাংলা থেকে কাটিয়ে এসেছি এবং বেশ তখন চলচ্চিত্রের গান বা হিন্দি গান বা এই জাতীয় মানে লঘুসঙ্গীত যেটাকে বলি, সেটাই বেশ পারদর্শিতাও অর্জন করতে যাচ্ছি, মঞ্চে তালিও পাচ্ছি, যার জন্য আমি আস্তে আস্তে কখন টার্ন আউট হয়ে গেছে আমি নিজেই জানি না। তা আমার ওস্তাদজি একদিন বললেন সঙ্গীতের মানে ক্লাসিক্যাল সন্ধ্যায় বসে, যে তোর বোধ হয় হবে না, তুই ওটাই ওই দিকেই চলে যা, আধুনিক গানের দিকে। সেই থেকে আমার আধুনিক গানের দিকে আসা। তেমনি একটা কথা বলেছিলেন যে আধুনিক গান খুব সাধারণ জিনিস, এখানে এমন কিছু শেখার বা এমন কিছু বোদ্ধার কোনো ব্যাপার নেই যেটা ক্লাসিক্যালে আছে। অনেক শিখতে হয়, অনেক জ্ঞানের ভাণ্ডার, গানের ভাণ্ডার শেষ নেই। তো আধুনিক গান ঠিক ওইভাবে না, কিন্তু একটা সূক্ষ্ম জিনিস আছে যে সবাই তো গাবে, একটা সাধারণ লোক আধুনিক গান গাইতে পারে, বাথরুমে কেউ গাচ্ছে, তফাৎ হবে একটাই, তোর সাথে তুই যে গায়ক, তোর সাথে একটা সাধারণ মানুষের, যে তোর গানটা মানুষের হৃদয়ে স্পর্শ করতে চেষ্টা করবে আর ওরটা তোর তাল লয় সুর সবই ঠিক থাকবে। তো এই জ্ঞানটা আমার ওস্তাদজি যখন ঢুকিয়ে দিলেন আমার আধুনিক গানের জগতে শুরুতে, সেটা নিয়ে আমি আধুনিক গান গাচ্ছিলাম। তারপরে যখন আমাদের স্কুলের সবচেয়ে সিনিয়র ছাত্র এইচ এম রফিক, তিনিও প্রয়াত হয়ে গেছেন, তিনিও চিফ মিউজিক প্রডিউসার ছিলেন, তিনি ভাবলেন যে রাজশাহী রেডিও বা রাজশাহীর জন্য আমার গলা খুব ঠিক উপযুক্ত নয়, আমার কণ্ঠটা চলচ্চিত্রের জন্য। এবং তার চেষ্টা বা প্রচেষ্টা যায় বলি ধরে ধরে, উনি তখন ঢাকায় আসছেন, তো উনিও টেনে টেনে নিয়ে আসতেন আমাকে। এবং টেনে টেনে নিয়ে আসার যে পদক্ষেপ ছিল, সেই সময় রেডিওর ট্রান্সক্রিপশন সার্ভিস বলে একটা সেল ছিল, খুব জনপ্রিয়, খুব জনপ্রিয়। এবং এই জন্য আজকালকার দিনে যে ট্যালেন্ট হান্ট যেটা হচ্ছে, সেই সময় রেডিওর মাধ্যমে ট্যালেন্ট হান্ট, তাদের উদ্দেশ্যই ছিল যে মফস্বল স্টেশনের যারা প্রমিজিং সিঙ্গার, সে যে মাধ্যম ক্লাসিক্যাল হোক, আধুনিক হোক, নজরুল হোক, যে কোনো মাধ্যমে, তাদেরকে ঢাকায় নিয়ে এসে তাদের কৃতকর্মকে ধারণ করা এবং সেটাকে সমগ্র দেশের রেডিওতে ছড়িয়ে দেওয়া। সেই পদক্ষেপেই আমার আসা এবং সেখান থেকে চলচ্চিত্রে চলে যাওয়া। চলচ্চিত্রে অবশ্যই এখন মানে একেবারেই নির্দ্বিধায় বলা চলে যে একটা আপনার সাম্রাজ্য চলছে শুরু থেকেই। না, আমি 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 ঠিক বিশ্বাস করি না, এটা এই জন্য বিশ্বাস করি না বলি যে আমরা যদি বলি একটা স্পেল, বলি একটা একটা স্পেল থাকে, এক একটা এক এক টাইপের গানের, এক একটা ভয়েসের বা এক একটা প্রোডাক্টের, আমি যদি মনে করি এটা প্রোডাক্ট, তো একটা স্পেল আসবে, আমার একটা স্পেল আরেকজনের থাকবে, আমার স্পেল শেষে আরেকজনের স্পেল আসবে, এটা স্বাভাবিক। পৃথিবী যেহেতু চলমান, এক্ষেত্রে সব কিছু চলবে এবং এইভাবে একজনের পর একজন আসবে, একজন শেষ হবে, আরেকজনের জন্ম হবে, কাজে হয়তো একজনের শেষ হয়ে আমি একজন আসছি, সেটা হতে পারে। আর সবচেয়ে বড় কথা কি, যেটা আমি বিশ্বাস করি যে আমি এসেই যার হাতে পড়েছি আমি,
তিনিও ঠিক আমার ওস্তাদ যেভাবে আমাকে ধরে অ্যান্ড্রু কিশোর বানানোর চেষ্টা করেছেন, উনি সেই অ্যান্ড্রু কিশোরকে মানে প্রফেশনাল প্রোডাক্ট হিসেবে বানানোর জন্য সমস্ত দায় দায়িত্ব কৃত্য যাই বলি সব আলম ভাই। প্রতিজ্ঞা নামের যে ছবিটি প্রথম মানে প্রকাশ মুক্তিপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত প্লেব্যাক আর গান, তো সেটা 1980 সাল, এখন 2016। পর্দার গায়ক হিসেবে প্রায় 36 বছর আপনার, এবং এই জন্য আবার আপনাকে অভিনন্দন। তো এই যে বারবার বলছি যে আসলে এন্ড্রু কিশোর হ্যাঁ একটা সাম্রাজ্য বিস্তার করেই চলেছেন, 36 বছরে আপনার প্রেক্ষাপট জীবনের পথ চলা যদি ধরি, তাহলে যে এই 36 বছরে এমন অসংখ্য ছবি মুক্তি পেয়েছে, অসংখ্য, খুব কম ছবি যে ছবিগুলোতে এন্ড্রু কিশোর নাই, সঙ্গত কারণে সাম্রাজ্য কথাটা আমি ওইভাবে বলেছি, এবং আপনার কথা অনুযায়ী কেউ যাবে কেউ আসবে, কিন্তু 36 বছর ধরে টানায় একটা অভিযান আপনি পরিচালনা করছেন, এবং একই কণ্ঠ, দরদি কণ্ঠ, ভরাট কণ্ঠ, দরাজ কণ্ঠ, যাই বলি না কেন, সুরের মাধুর্যের ক্ষেত্রেও এন্ড্রু কিশোর খুবই প্রয়োজনীয়। এই দীর্ঘ পথ চলা আপনার গাওয়া অসংখ্য গান যেগুলো মানুষের মুখে মুখে ফিরে, বড় পর্দা থেকে এখন ছোট পর্দায় গানগুলো দেখি, এবং মঞ্চে সারা পৃথিবীতে আপনি তো অসংখ্য দেশও ভ্রমণ করেছেন, এবং এই প্রজন্ম যারা একেবারে নতুন যারা এন্ট্রি দিচ্ছে বিভিন্ন মঞ্চে দেশে এবং দেশের বাইরে, সেই বিখ্যাত গানগুলোই কিন্তু আসলে তাদের কণ্ঠে আমরা শুনি। তো আপনার অসংখ্য কণ্ঠের মধ্যে আমরা এইভাবেই যদি বিচার করতে চাই যে প্রথম যেমন ওই যে প্লেব্যাকের কথা, যে প্রতিজ্ঞা ছবিতে এক চোর যায় চলে এই মঞ্চ চুরি করে, এই যে গানটার, এই গানটার একটু ইতিহাসটুকু শুনতে চাই। আসলে এটা আমার তৃতীয় গান, তো প্রথম ছবি ছিল মেল ট্রেন, মেল ট্রেন ছবিটি মুক্তি পায়নি, দ্বিতীয় ছবি গোয়েন্দা বাহিনী সেটিও অনেক পরে মুক্তি পেয়েছে, তারপরে প্রতিজ্ঞা, তারপর প্রতিজ্ঞা। তো প্রতিজ্ঞাটা অ্যাকচুয়ালি আমার গান গাওয়ার কথা ছিল না, আমি এসেছিলাম আলম ভাইয়ের একটা রেডিও, আলম খান রেডিও ট্রান্সক্রিপশনের সেম একটা ওনার প্রজেক্টের জন্য আসছিলাম, তো গান গেয়ে চলে যাবো পরের দিন, আমি শুধুমাত্র বলতে এসেছিলাম যে যাচ্ছি এরকম ভাবি, এরকম ভাবির সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক, ভাবি খুব স্নেহ করতেন আমাকে, এবং কেন জানি উনি প্রথম থেকে আমাকে খুব পছন্দ করতেন, এবং উনি সব প্রডিউসার দেখে বলতেন যে আরে খুব ভালো গাইছিল এটা দেখো ওকে লাগাও কাজে লাগাও, মানে উনি আমার অনেক প্রথম জীবনে অনেক মানে বাদল ভাইকে গানের পিছনে, তাই বাদল ভাইকে বলেছে, বাদল ভাই যেহেতু আলম ভাইয়ের বন্ধু ছিলেন, তো বাদল ভাইকে বলছে বাদল ভাই ও খুব ভালো গায়, নতুন একটা ছেলে একটা গান গিয়েছে শুনবেন নাকি, ওকে দিয়ে গাওয়াতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার দ্বিতীয় গানটি গাওয়া, এবং তৃতীয় গানটাকে রেডিও গানটা গিয়ে আমি চলে যাবো সেটা বিদায় নিতে আসছিলাম, তখন বাবি বললেন যে তোমার টিকিট টিকিট সব করে ফেলেছো, আমি যেভাবে করে ফেলেছি, আমি খুব ভয় পেতাম ঢাকা শহর রাজধানী, বিকজ মফস্বলের ছেলে ভাবতাম রাজধানী খুব খারাপ জায়গা, তো সেই খারাপটাকে মানে হজম করা বা দেখা বা ফেস করা, সেতে অল্প থেকে তাড়াতাড়ি চলে যাওয়াটা ভালো এরকম একটা ধারণা আমার ছিল, তো সেই জন্য বাসের টিকিটও করা হয়ে গেছে, তুমি টিকিটটা ফেরত দাও, তোমার আজকে একটা রেকর্ডিং আছে ছবির, আর কী বলেন, হ্যাঁ হঠাৎ হয়ে গেছে এটা একটা কোনো কারণে, তো গানটা গেয়ে তারপরে যেও, তো আমি তো আকাশ থেকে পড়লাম এবং সাথে সাথে চলে গেলাম, গিয়ে রেডি হয়ে গেলাম, প্রস্তুত হয়ে গেলাম, এবং তখন আমি এফএ চলে থাকতাম, আমার একটা বন্ধু মনোজ সে ফুটবল খেলতো, তার রুমে একসাথে থাকতো, সে আবার গরম চাটা বানালো, দোস্ত তুমি ঘুমাও, আমি চাটা নিয়ে রেডি হচ্ছি কখন যাওয়া, সে আবার ফ্লাক্সে চাটা নিয়ে ইপসা রেকর্ডিং স্টুডিওতে এলো, তো ওখানে গানটা হয়েছিল সন্ধ্যার সময়, তারপর তো যাত্রা শুরু হলো, এই যাত্রা শুরু হলো, এবং রাজশাহী থেকে আসা গান গাওয়া গান গাওয়া, তারপরে মাস্টার্স কমপ্লিট করার পর 79-এর শেষের দিকে পুরোপুরি ঢাকায় চলে আসে। তো আমরা এই মুহূর্তে আপনাকে সাথে নিয়ে আপনারই গাওয়া একটি গানের চলচ্চিত্রের একটা অংশ একটু দেখি, এই গানখানি যদি একজন কণ্ঠশিল্পীর পেছনে তো অনেক মানুষ থাকেন আসলে, গীতিকার, সুরকার, গীতিকবি, গীতিকবি, সুরকার বা সঙ্গীত পরিচালক যাই বলি না কেন, তা আপনার জীবনে নিশ্চয়ই সেই রকম কয়েকজন মানুষের ছায়া আপনি পেয়েছেন যারা আপনাকে তৈরি করার ব্যাপারে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে। অ্যাকচুয়ালি আমি শুরুতে যেটা বললাম যে হাত ধরে চলাটা আলম ভাইয়ের হাত ধরে,
সেই থেকে প্রথমে আলম ভাই এই গাছ এই ডাল সেই ডাল সঙ্গীতের চলচ্চিত্রে যত ডাল আছে সব জায়গায় বিচারণ করা অভ্যাস করা প্র্যাকটিস করা শিখিয়ে দিয়েছেন আমাকে। তখন আস্তে আস্তে সবার হাত ধরে যেমন সত্য সাহা বলতে পারি, সুবল দাস, এমনকি তার আগে যদি যদি যাই আমাদের দেব ভট্টাচার্য, খন্দকার নুরুল আলম যারা নেই আজকে, আনার পারভেজ, প্রত্যেকেই আমাকে মানে প্রত্যেকের সাথে কাজ করেছি, শুধু কাজ না তারা কাজের যে এবং মানে সম্পর্ক সে সম্পর্ক না, তার বাইরে প্রত্যেকের সাথে আমার একটা আলী হোসেন সাহেব যারা পুরনো, সবার সাথে আমার একটা মানে ঠিক ওই মিউজিক ডাইরেক্টর সিঙ্গার সে রিলেশন না, তার বাইরে একটা সম্পর্ক আত্মিক সম্পর্ক ছিল যেটা আমি মেনটেন করতাম বা যেটা পছন্দ করতাম বা আমি তারা হয়তো সেটা পছন্দ করতো। যে কয়েকজন খুব বিখ্যাত মানুষ ছিলেন যারা আজকে নেই, মানে তাদের এই শূন্য জায়গাটা আসলে পূরণ হবে না কখনোই না কখনোই না। এই পূরণ না হওয়া মানে আসলে আমরা অনেক মানে পেছনে পড়ে রইলাম গানের দিকে, এরকম কি কথা বলতে পারি? একটা সত্য সাহা হবে না আর না তা তো হবে না। ছোট্ট একটা সত্যতা কথা বলি, দাদা আমাকে বললেন তুই তো মাস্টার ডিগ্রি করে এসেছিস তো রেগুলার গান গাচ্ছিস, আমার না নিশ্চয়ই সাত দিন দশ দিন পর একটা গান আছে শুরুর দিকে, তো বলছি শোন কখনই বাবা চাকরি বাকরি করিস না। তারপরে কেন দাদা চাকরি করে যদি গান গাস খুব কলকাল বাজে, চ্যাকরা শিল্পী, আর তুই কে শিল্পী যদি হতে চাস ফুল ফ্লেজের শিল্পী তাহলে চাকরি বাকরি ব্যবসা কিছু করা যাবে না। এবং কোনো এক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে আমার শত সমস্ত সার্টিফিকেট নিয়ে একটা ইন্টারভিউতে ফেস করতে যাচ্ছিলাম, তখন আমি ফকিরে বলে থাকতাম। তার মানে এগুলো তো জীবনের শিক্ষা, বিরাট শিক্ষা, যে আমি গিয়েও সেই রিক্সায় ব্যাক করলাম এবং সমস্ত সমস্ত কাগজপত্র ফেলে দিলাম যে না আমি ওখানে গেলে তো আর এটা হবে না, কিন্তু আমি এটা করতেই কাজে এখানে থাকতে হবে, এখানে কীভাবে থাকা যায়, কী করলে আরও পরিসর ব্যাপ্তি হবে সেটা চিন্তা করব। সেই দিন যদি আমি চাকরি জয়েন করতাম হয়তো আমার ক্যারিয়ার এত এরকম বিল্ডআপ করতে পারতাম না। কয়েকদিন আগেই প্রয়াত হলেন আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তার সঙ্গে আপনার এক ধরনের গভীর সখ্যতা ছিল, তারও কিছু গান আপনার কণ্ঠে আমরা বোধ হয় পেয়েছি, এবং এতটুকু জানি তিনি যখন হাসপাতালে তখন তিনি চারটি গান আপনার হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন আপনারই কণ্ঠে গানগুলো পরিবেশনার জন্য। তো সৈয়দ হকের মানে এই যে চলে যাওয়া এবং তার অমর কিছু কিছু শব্দ চয়ন কথা, তার মানে গান, তার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, বিশেষ করে চলচ্চিত্রে তার যে এক ধরনের ভালো লাগার জায়গা থেকে এমন কিছু জিনিস তিনি তৈরি করেছেন যেগুলো কালজয়ী, তেমনি গানও অবশ্যই। হ্যাঁ, এবং সেই গানের ধারক বাহক ইন্দ্র কিশোর কিছুটা হক ভাই সম্পর্কে একটু কথা শুনুন। আসলে উনি ওনাকে এমন একটা জায়গায় আমি শুরুর থেকে জীবনে শুরুর থেকে বসিয়ে রেখেছি, ওনার সম্পর্কে কিছু বলার আমার ধৃষ্টতাও নেই কিছুই নেই সাহসও নেই। আমি খালি একটা কথা বলি যে আমার সাথে প্রথম দর্শনেই দুইজন গীতিকবি যারা বাংলা গানের মানে আধুনিক বাংলা গানের এই সময়কার ধারক বাহক যাদেরকে বলি আমরা, একজন হচ্ছে শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়, একজন শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার, তাদের দুজনের সাথে আমার যখন দেখা হয়েছে দু একটা কথার পরে প্রথম প্রশ্নটা ছিল ওটা, আচ্ছা তোর এই গানটা কে লিখেছে বলতো, ছেলেটা কে? আমি তখন ভাবতাম যে এত আমার গান তাদের শোনার কথাও না, কিন্তু কী করে তারা শুনলেন? এবং তখন আমি ভাবলাম যে ওনারা কত বড় মাপের, যে কোথায় কী হচ্ছে সেটাও তারা খবর রাখেন, এবং একটি দুর্লভ গান হয়েছে বাংলাদেশে সেটা কে লিখেছে সেটাও তারা খুঁজে বেড়াচ্ছে, তাহলে তারা কত বড় মাপের। তো সেই হক ভাই যখন অসুস্থ শুনলাম আমি, তো স্বাভাবিক হক ভাইয়ের সাথে ওরকম আমার কোনো খুব একটা মানে সাক্ষতা ছিল না, কথা বলতাম ভয় পেতাম, আমি যে একবার যা পাশাপাশি হয়েছি পিছনে থেকেছি কথা বলার চেষ্টা করিনি, হয়তো উনি হ্যালো করেছেন ওই হ্যালোটাইজ। তো আমি শুনলাম যে ওনার খুব অসুস্থ, সেই শুনে আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে তার আগের দিন একটা বোধ পেপারে লেখা গেছিলো আমার হক ভাইয়ের উপরে, তো বললো তুমি কি যাবা? আরে আমি তো যেতে চাই, কি আমি তো জায়গাটা চিনি না, কোনো ইয়ে জানি না, তো সে আমাকে সাথে নিয়ে গেল। তো ঘটনাটা এরকম ছিল যে
আমি আর আমার বন্ধুটি, সে নাটকের নাটক নাট্য জগতের একজন ছিল, গেটের সামনে যখন দাঁড়ানো কেবিনের সামনে, তখন ওনার দুই বোন যারা ওনার সেবা শুশ্রূষার সাথে ব্যস্ত, পাশে ভাবিও আছেন এবং খুব ব্যস্ত তারা, তো আমাদেরকে দেখে বলে দেখেন আজকে কবি খুবই অসুস্থ, তো আজকে কোনো ভিজিটার্সকে আমরা অ্যালাউ করছি না, তো বলে ওনারা কাজে ব্যস্ত হয়ে গেলেন। তো হয়তো কোনো সময় আমার চেয়ারটা একটু চেনা পড়ে এন্ডুকেশন নামে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর যান, ফাস্ট টাক্স পড়িয়ে দিলেন এবং বললেন যে যাবেন কিন্তু কোনো কথা বলবেন না, খুবই যদি কিছু বলেন সেটা উত্তরও দেবেন না, কারণ ওনার কথা বলা নিষেধ। আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তো এসেছি চোখের দেখার জন্য, দেখতে গিয়েই উনি আমাকে হাত দিয়ে কাছে ডাকলেন, অবাক হয়ে গেলাম। আমি গেলাম পাশে, উনি প্রথমে বললেন গান শোনো, আমি আরও ঘাবড়ে গেলাম। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি জীবনে কখনোই আর গান গাবো অস্বাভাবিক ব্যাপার এটা হবেই না, আমার মানে আসে না কখনো, ইভেন যখন আমি হাফ প্যান্ট পরি তখন থেকেই, কেন জানি আমি বাই ইয়েতে একটা গেয়ে ফেললাম ভাইরে মানুষ, তা আমাকে বলে মাস্কটা খোলো, মাস্কটা খুললাম, খুলে বলে দেখো আমার ছেলের বউ এবং আমার তৃতীয় প্রজন্ম যাদের তাদের আরেকটা গান পছন্দ, সেটা হচ্ছে চাঁদের সাথে আমি দেব না তোমার ছেলে, খুবই বিখ্যাত, খুবই শ্রুতিমধুর, এবং মনে হয় এটা সদ্য হাকবাইয়ের শেষ ছোটো ছোটো কথা। পৃথিবীর সমস্ত কবিরা বা গীতিকবিরা চাঁদ এবং সমুদ্রকে নায়িকা এবং নায়কের সাথে তুলনা করে উপমা দিয়ে গেছেন, সেটাকে উনি ভেঙে নতুন একটা জিনিস মানে নতুন দিয়েছে। এগুলো হচ্ছে খুব বড় মাপের যারা লেখনীতে থাকেন, লেখেন যারা, তারা মানে সাধারণ লেখাকে না করে এটাকে ভেঙে নতুন কিছু করা যায় না। তো এই গানটার পরের থেকে আমি দেখলাম যে না, হক ভাই তো আরও উপরে গেল, এবং ওই যে হুস ফুস এবং ভুষ, এই তিনটি শব্দ আমার যদ্দুর ধারণা কোনো গীতি কবি উনি ব্যবহার করার আগে ব্যবহার করেন। চারটি লাইনই তো আপনি শুনিয়েছিলেন, হ্যাঁ সেদিন। তবে হক ভাই যেটা লিখে গেছেন সেটার কিন্তু একটা লাইন আমাকে কানে কানে বলেছে, ওকে, গায়নের ঘুপ খুপা ঘুপ ঘুপ, হৃদয়ের ধুক ধুকা ধুক ধুক। খুব সেই সময় তো কণ্ঠস্বর ক্ষীণ ছিল তো, আস্তে আস্তে বললেন, হয়তো আমি যতদূর শুনছি এই ধরনের কিছু একটা শব্দ, আমি শুনেই একদম অবাক হয়ে গেলাম যে অপূর্ব তো একটা জিনিস, এটাও কখনো আমরা ভাবিনি, ওই যে খবরটা যে বাজে গুপ গুপ করে, এটার সাথে যে হৃদয়ের বিটটা চলে ধুক ধুক করে, এই ধুক ধুক আর গুপ গুপ, জানি না গানটা পেলে, গানগুলো পেলে আমি দেখতে পাবো যে আসলে ওইটাকে কীভাবে উনি টোটালটা ব্যবহার করেছেন। তবে আমার মনে হয় যে অপূর্ব একটা ধরা, ধরাটা অপূর্ব, এই যে প্রথম যে লাইনটা আমি ধরলাম, যে কোনো গানের কিন্তু প্রথম লাইনটাই মূল ব্যাপার, সুর গায়কী অনেক পরে, গীতিকবি যে প্রথম লাইনটা যে দেয় দুটা লাইন বা চারটা লাইন, ওটার উপরে কিন্তু গানটা দাঁড়িয়ে থাকে। এখনকার সিনেমার গানের কী অবস্থা হচ্ছে? খারাপ না, তবে যেটা ছিল আগে একটা টোটাল ছবিটা ছিল এফডিসি বেসড, ছবিটা এফডিসি বেসড আর নেই, একটা প্রতিভাবান ছেলে আছে বাড়িতে ক্যামেরা হায়ার করছে, বাড়ি শুটিং করছে, তার পছন্দের মতো নায়ক নায়িকা রাখছে, পছন্দের মতো সিঙ্গার কিন্তু গান গাচ্ছে, আর ফিল্মের সিঙ্গারই আলাদা, আমি এটাই জানছি, ফিল্মের গীতিকারই আলাদা, ফিল্মের সুরকারও আলাদা, একজন খুব ভালো সুর করছে কিন্তু না, উনি ফিল্মের না, এরা হচ্ছে ফিল্মের, খারাপ হোক ভালো ফিল্মের, এই কথা এটা ভেঙে নতুন জেনারেশনে এসছে, তাতে যে খুব খারাপ হচ্ছে তা না, কিন্তু খুব যে ভালো কিছু হচ্ছে তাও বলি না, ভালো কিছু যদি খুব হতো তাহলে তো প্রচুর ছবির গান হিসাবে গান কিছু বেরিয়ে আসতো। গানের মূলটা কিন্তু গীতি কবি, প্রথম দুটো লাইন ধরতে হবে সেই যে লাইনটি নতুন নতুন অথচ সুন্দর, মানে মানে ফ্রিকুয়েন্টলি বলা যায়, সাবলীলভাবে বলা যায়, যেমন নয়নের আলোর একটি বিখ্যাত গান আছে, আমার সারা দেহ খেয়ে গেল, আমার দুটো খেয়ে গেল, আমার বুকের মধ্যে যেখানে মন যেখানে হৃদয় যেখানে, কথা খুবই সহজ কথা, অথচ এত মানে এমন একটা কথা প্রত্যেকের নিজের কথা, সিনেমার সবটি হবে সিনেমার মতো করে, গান হবে
চিত্রনাট্য হবে, কাহিনি হবে এবং অভিনয়শিল্পী হবে, কলাকুশলী হবে। তো একটা সময় তো আপনারা গানের পেছনে প্রচুর সময় ব্যয় করেছেন, আপনারা যারা কণ্ঠশিল্পী তারাও একদিন দুদিন তিন দিন রিহার্সেল দিচ্ছেন, তারপরে পুরোদস্তুর একটি গান দিচ্ছে। এখন তো বোধহয় সেই প্রেক্ষাপটটা একই না, সে সময় নেই। তো কি বলি, গতি সম্পন্ন সমাজ, ঊর্ধ্বগতি সম্পন্ন সমাজ, সো তার পক্ষে সম্ভব না চার দিন সিটিং দিয়ে রিহার্সেল করে কোনো কিছু, পাঁচ দিনের দিন সেটাকে বাস্তবায়িত করা। অসংখ্য গান গেয়েছেন আপনি, তো কী ধরনের গান ব্যক্তি পছন্দ? সব সব নিজের গানের বাইরে সব কার গান বেশি ভালো? আমার গানটা হচ্ছে সন্তান, যেমন আপনার যদি আমারও মানুষের যদি 20টা ছেলে আছে, সে কি 18 নম্বর কে 15 নম্বরকে বেশি ভালোবাসে? 20টা ভালোবাসা খুব মুশকিল, ভাগ্যের সাথে ভালোবাসছে 20টা সন্তান যেহেতু তার গান আমার সন্তানের মতন, প্রত্যেকটার পিছনে আমি ওই ফুটিংস বা ওই চিন্তা ওই মেধা যতটুকু আমার দাদা চেষ্টা করি সেটাকে সেই আমি দাঁড় করার চেষ্টা করি। সেটা একটা লাফাঙ্গা গান হোক, সেটা একটা টিজিং হোক, সেটা একটা বাউলের গান হোক, সেটা একটা আধ্যাত্মিক গান হোক, সেটা প্রেমের গান হোক, সেই গানই হোক। কিন্তু কোন ধরনের গান বেশি টানে আপনাকে? একটু স্লো স্যাডটা বেশি, মানে যেমন আমি যতটুকু মনে করি যে এই জাতীয় গানের জন্য বোধ হয় আমার একটু গলাটা একটু একটু বেটার, যে আমার গলাটা কোনো গানের গলা না। আপনি বলেন? হ্যাঁ, ইটস প্রোডাক্ট। আচ্ছা, এবং আমি নিজেকে বলি আমি কণ্ঠ শ্রমিক, আমি কোনো শিল্পী। এটা বিনয় হয়ে গেল? না, বিনয় নয়। শিল্পী সত্তাটা অনেক বড়, অনেক মার্গীয়, অনেক কঠিন, অনেক রেয়ার। আমরা যেটা করি, গান গাই, পয়সা নিই, পয়সা চলে আসি, শেষ, গানটা ভুলে যাই। কিন্তু ভুলে যাচ্ছে না তো মানুষ, মানুষ ভুলছে সেটা এন্ড্রু কিশোরকে, না সেটা যে কণ্ঠটা আপনি দিয়ে আসছেন। আমি সেটা বলছি না, আমার আমার পয়েন্টটা বলছি, আমার পয়েন্ট অফ ভিউতে যে আমি একজন সে, আপনি যদি একটা ইমারত দেখেন বড়, যেমন সংসদ ভবন, সংসদ ভবন কোন মিস্ত্রি বাড়িয়ে থেকেও জানে না, কিন্তু খুব নাম করা মিস্ত্রিরা কাজ করেছে, কিন্তু ওটার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে সেটা সবাই জানে। আমরা আর্কিটেক্ট হতে পারবো না, আমরা সংসদ ভবনে খুব ভালো মিস্ত্রি হতে পারবো, যে খুব ভালো করে বানাতে পারি। এখন অনেক জায়গাতেই অভিযোগ শুনি এবং সিনিয়ররাও বলে থাকেন, নতুন যারা গান গাচ্ছে এখন ভালো গান গিয়েছে, কিন্তু ওদের আসলে নিজস্ব কোনো গান নেই। সাবিনা ইয়াসমিনের গান গাচ্ছে, রুনা লাইলার গান গাচ্ছে, শাহনাজ রহমতুল্লার গান গাচ্ছে, আপনার গান গাচ্ছে। হ্যাঁ, আপনাদের কয়েকজনের তো নিজস্ব অনেকগুলো গান আছে, তাহলে তো আপনি কণ্ঠ শ্রমিক নন আসলে। সাধারণ মানুষের এটা বোঝার ভুল, এই যে যাদের কথা বললেন এরা কি সুযোগ পেয়েছে তার পার্সোনাল কোয়ালিটিকে এক্সপোজ করে দিনের পর দিন দাঁড় করাতে? জায়গা নাই। আমরা যারা শেষ পর্যন্ত সুযোগ পেয়েছি, যে আমি এন্ড্রু কিশোর আমার ভয়েসটাকে ডে টু ডে এক্সপোজ করে, বিভিন্নভাবে এক্সপোজ করে, বিভিন্ন একটা পাটা সিঁড়ি দিয়ে উঠতে 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 দিয়ে দিয়ে গেছি, সবটা গ্রহণ হয়েছে তা না, কিছু কিছু গ্রহণ হয়েছে, কিছু কিছু গ্রহণ হয়নি। কিন্তু আজকে যাদের কথা বলে এদের তো দেওয়ার জায়গায় নেই। স্বাভাবিক, আমার গান গাচ্ছে ছেলে হলে, আর মেয়ে হলে স্বামী আবার ওনার গান গাচ্ছে, তো তারটা তাকে তত তো 5 বছর খেয়ে দিতে হবে, তারপরে তার একটা মানে তার একটা স্টাইল বা তার একটা ফ্লেভার তৈরি হবে, তো সেই সুযোগ তো তাদের নাই। আমি তা তাদের দলে, এই যে নতুন যারা যাদের কথা বলছেন আমিও বলছি, তাদের জন্য কী বলবেন? এখন আমি বলবো যে তোমরা গিয়ে যাও, মানে সুযোগগুলো কীভাবে তারা নিবে? না, যে সুযোগগুলো পাচ্ছে সেগুলোকে কাজে লাগাতে হবে, ওখান থেকে ফটকা একটা হয়তো দুটো বেরিয়ে যাবে, যেতে বেরিয়ে তাকে হয়তো অনেক উপরে নিয়ে আসবে বা টেনে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে আসবে, এটা যেমন একটা ব্যাপার। আর তার সাথে সাথে একটা জিনিস বলবো যে আমি সেটা সবসময় বলি যে খুব প্রফেশনে খুব অনেস্ট থাকতে হয়, এটা একটু অভাব আছে, কারণ সঙ্গীত আমার একটা প্রফেশন, এটা তো আমি বলি যে দিস ইজ দ্য ফাইনেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। এই কারণে যে মানুষ কিন্তু সুরের মধ্যে দিয়ে বাদতার মাধ্যমে সৃষ্টিকর্তা খোঁজে, সেটা যখন প্রফেশন হয় তো খুব সাবধানে এটাকে হ্যান্ডেলিং করা উচিত, করে না অনেকে, বেশিরভাগই করতে চায় না, করে না, বোঝে না, করা উচিত, তা না হলে এটা থাকে না। এটা যেমন একটা, আর দুই হচ্ছে নিজের কাজটা সম্পর্কে আরও ভাবা, কী করলে একটু বেটার হয়, কী করলে ভ্যারিয়েশন হয়, কী করলে চেঞ্জ দেওয়া যায়, যে যে ক্ষেত্রে কাজ করছি না কেন, সেটা একটা। আর যতটুক এই যে উৎস তোমরা যারা, যতটুক শিখে নিতে পারো ভালো কোনো ট্রেনের কাছ থেকে, আর একটু বেটার, আর একটু কিছু মানে মেথোডিক্যাল কোনো ফর্মুলা বা ট্রেনিং সিস্টেম যেটা তোমার ভয়েস থেকে আরও বেটারমেন্টে নিয়ে যাবে বা লংজিভিটির জন্য সাহায্য করবে, সেটা শিখে নাও। এই তিনটা জিনিস আমার বলার কিছু। প্রিয় দর্শক, অনেকদিন পর সম্ভবত কোনো চ্যানেলের
মুখোমুখি হলেন ইন্দ্র কিশোর প্রথম। এটি নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় পাওয়া। সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। না, আমারও ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের কৃতজ্ঞতা। কিন্তু শেষে একটা কথা বলি, যে আপনি বোধহয় আপনার সাংবাদিক জীবন শুরু করেছেন সেই সময় আমার গানের জীবনও শুরু। সেই সময় আমরা অনেক অনেক সময় একসাথে কাটিয়েছি, সেটা আড্ডা দিয়ে হোক, কাজের মধ্যে হোক। কাজেই সেই তখন থেকে আপনি আমাকে দেখেছেন, তো সেই জন্য বলে যে সেই জন্য বিশেষ ধন্যবাদ যে আপনার সাথেই পর্দায় আমার এই বিশেষ দিনে এত বছর পর প্রথম আগমন হলো টক শোতে। নিঃসন্দেহে এটি একটি বড় পাওয়াই বলব। এন্ড্রু কিশোরের সঙ্গে কথা বলতে গেলে এরকম আরও অজস্র অনুষ্ঠান লাগবে, অনেক ভেতরের কথা, অন্তর্নিহিত কথা, জীবন সংগ্রামের কথা, ভালো লাগার কথা। সেই 36 বছর ধরে যে এন্ড্রু কিশোর নিজেকে তিল তিল করে তৈরি করেছেন, সেই গল্প অনেক সময় অনেক সিনেমাকেও হার মানায়। আবারও তার সুখী জীবন, সুস্বাস্থ্য এবং তার সুন্দর পথ চলা প্রত্যাশা করছে। আপনাকে আবারও আরেকবার অভিনন্দন এন্ড্রু কিশোর। আপনাকে ধন্যবাদ। আর এখন যারা আমার সেটের সামনে বসে আছেন বা দেশ বিদেশে, সবাইকে আমার কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই। আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আমি সুস্থ থাকি। গান যা গেয়েছি আর খুব একটা গাইতে চাই না, সুস্থ থাকতে চাই শেষ জীবন পর্যন্ত। এবং যদি ফাঁকে ফাঁকে দু একটা গান করে যেতে পারি, ভালো কিছু আমি যেগুলো করেছি যেগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, সেই ধরনের মাইলস্টোন দোয়া করবেন, সেই ধরনের দু একটা কাজ যদি করে যেতে পারি।